স্টুডেন্ট সবাই ভালো আছো তো তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের যে নেক্সট চ্যাপ্টারের প্রবলেম অর্থাৎ এক্সারসাইজ নাম্বার ইলেভেন পয়েন্ট টু ওয়েস্টবেঙ্গল বোর্ডে যারা ক্লাস নাইনের পরীক্ষা দেবে স্কুলে তাদের যে ইলেভেন পয়েন্ট টুতে সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধানগুলি আজকে আমরা দেখব দেখো ইলেভেন পয়েন্ট টুতে আমাদেরকে আয়ত লেখো এবং যে বহুভুজ অঙ্কন করতে হয় আয়ত লেখো কথার অর্থ তোমরা জানো যে এইরকম করে আয়ত ক্ষেত্র আকারের শেপ থাকবে এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়ত লেখোয়ার বহুভুজ মানে অনেকগুলি পয়েন্ট থাকবে সেগুলোকে আমরা কি করবো অ্যাড করে করে একটা চিত্র বানাবো এটাকে বলবো কি আমরা বহুভুজ বুঝতে পারছো তাহলে আমরা আজকের ক্লাসে দেখব কি করে আয়ত লেখো এর মাধ্যমে এবং বহুভুজ এর মাধ্যমে আমরা অঙ্কগুলি করবো দেখো আমি এখানে এক এবং তিন নাম্বার কোশ্চেন টুকে নিয়েছি এক এবং তিন দুটো কোশ্চেনে তোমাদেরকে আয়ত লেখো অঙ্কন করতে বলেছে তোমরা পেজ নাম্বার একশো একাত্তর বের করতে পারো একশো একাত্তর পেজের এক নাম্বার এবং তিন নম্বর কোশ্চেন বোর্ডে নিয়েছি আমি এই রকম অঙ্কগুলি আমি করাবো এবং সেম অঙ্ক যেগুলো থাকবে সেগুলো তোমার বাড়িতে ট্রাই করবে দেখো এক নম্বরে কি বলেছে দৈনিক লাভ তার মানে আর দোকানের সংখ্যা তার মানে জিরো থেকে পঞ্চাশ টাকা লাভ হয় ধরো একটা পাড়া সেই পাড়ায় এমন দোকান আছে যাদের জিরো টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে লাভ হয় আটটি দোকান আছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা লাভ হয় পনেরোটি দোকান একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা লাভ হয় দশটি দোকান এরকম করতে করতে তোমাদের দুশো থেকে আড়াইশো টাকা লাভ হয় কটা দোকান পাঁচটি দোকান সো এই যে ডায়াগ্রামটা আমি দিয়েছি তোমাদেরকে এর উপরে আমাদের কি বানাতে হবে আয়ত লেখো আমরা কি করব একটা এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ নেব তাহলে প্রশ্ন হচ্ছে স্যার একটা এক্স অক্ষ এবং আর একটা ওয়াই অক্ষ কেন নিব দেখো এক্স অক্ষে আমরা কি নিব দৈনিক লাভ তাহলে আমরা এই যে অ্যারো দিয়েছি এই অ্যারোতে আমরা নিব দৈনিক লাভ তার মানে কত আমার লাভ হচ্ছে পার ডে এবং ওয়াই অক্ষে আমি কি দোকান দোকানের সংখ্যা তাহলে এই ওয়াই অক্ষে আমরা নিলাম দোকানের সংখ্যা তাহলে এইভাবে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ইন্ডিকেট করে দিলাম যে কোথায় আমার কোন অবস্থান রয়েছে এবং এইটা হচ্ছে অরিজিন অর্থাৎ ও জিরো কমা জিরোবিন্দু ক্লিয়ার তাহলে প্রথমে জিরো থেকে পঞ্চাশ দেখো জিরো থেকে পঞ্চাশ টাকা লাভ হয়েছে কটি দোকান আটটি সব থেকে কম দোকানার আছে কটি পাঁচ এবং সব থেকে বেশি দোকান আছে কটা পনেরো তাহলে আমরা এই ওয়াই লাইন নেব এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের এখানে হয়ে গেল এটা কত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ক্লিয়ার আমরা আর নিলেও নিতে পারি আমাদের পনেরো ম্যাক্সিমাম তাহলে পনেরো পর্যন্ত নিলেই হয়ে যাবে তাহলে জিরো থেকে শুরু পনেরো এত দোকানের সংখ্যা এবং দৈনিক লাভ আমরা নেব কোন অক্ষ বরাবর এক অক্ষ বরাবর তাহলে আমরা এটা জিরো জিরো থেকে ফিফটি তাহলে দেখো প্রত্যেকটা ইন্টারভেল পঞ্চাশ থেকে একশো গ্যাপ পঞ্চাশ একশো থেকে দেড়শো গ্যাপ পঞ্চাশ তার মানে গ্যাপগুলি কত করে নেব আমরা পঞ্চাশ করে এবার তোমরা গ্রাফ পেপার যে পাবে গ্রাফট কাগজ সেখানে দেখবে ছোট্ট ছোট ঘরগুলিকে এক দুই করে নিয়ে নিলাম আমরা ওয়াই অক্ষ বরাবর আর সক্ষ বরাবর যে গ্রাফ থাকবে আমরা কি করব এক একটা ঘর ছোট ছোটো ঘরকে দশ নিব। বুঝতে পারছো কি বললাম তাহলে জিরো তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তার মানে তুমি যে ভ্যালুটা পাবে ওই পাঁচটা ছোট ছোটো ছোট ঘর সেটা হয়ে গেলো কত আমাদের পঞ্চাশ হয়ে গেল তাহলে জিরো থেকে কত হলো এটা পঞ্চাশ আবার তারপরে পঞ্চাশের পরে একটা ছোট করে ষাট সত্তর আশি নব্বই একশো একটা পঞ্চাশ পরে আমরা নিলাম কত একশো তারপরে আবার একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তারপরে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দুশো তারপরে দুশো তিন চার পাঁচ তারপরে আড়াইশো তাহলে আমরা আর আমাদের নেওয়ার প্রয়োজন আছে লাস্ট কত আমাদের আড়াইশো মানে টু ফিফটি আর নিলাম না এইবার দেখো জিরো থেকে ফিফটি তার মানে এই যে বক্সটা নিচ্ছি আমি জিরো থেকে ফিফটি এই জিরো থেকে ফিফটির মধ্যে আমার হাইট কত যাবে মানে দোকানের সংখ্যা কত যাবে আটটা দোকান তাহলে পাঁচ ছয় সাত আট মানে এই যে হাইট তাহলে এই হাইট জিরো থেকে ফিফটি আমার এ দেখো জিরো থেকে ফিফটি কত যাবে হাইট এই হাইট যাবে আট ঘর চলে গেলো তাহলে আমরা এইখানে এই জিরো থেকে ফিফটি একটা কি পেয়ে গেলাম ক্ষেত্র পেয়ে গেলাম তারপর ফিফটি থেকে হান্ড্রেড পনেরো মানে এই ফিফটি থেকে হানড্রেড এই যে ঘরটা আছে এই ঘরে আমরা কত হাইট নেব পনেরো তার মানে এই যে পনেরো হাইট পর্যন্ত নিলাম কিন্তু আমাদের কত ফিফটি থেকে হানড্রেড মানে এইটুকু জায়গার মধ্যে রাখতে হবে বোঝা গেল তারপরে কত হানড্রেড থেকে ওয়ান কত ঘর নেব হানড্রেড থেকে ওয়ান ফিফটি দশ নেব তাহলে হানড্রেড থেকে ওয়ান ফিফটি আমার আঙুল দেখতে পাচ্ছ এই যে হানড্রেড থেকে ওয়ান ফিফটি এই হান্ড্রেড থেকে ওয়ান ফিফটির জন্য আমরা কত নিব দশ ঘর নেবো তাহলে এখানে আমাদের দশ ঘর রয়েছে দশ ঘর এখানে তাহলে আমরা এইটুকু জায়গা হানড্রেড থেকে ওয়ান ফিফটি নিয়ে নিলাম ক্লিয়ার তারপরে ওয়ান হান্ড্রেড থেকে আবার ওয়ান ফিফটি গেলো ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড কত ঘর বারো ঘর তাহলে দশ এগারো বারো স্কেল ধরবে স্কেল ধরে একদম এর সোজা এখানে চলে আসবে বারো ঘর তাহলে আমরা এই দুশো পর্যন্ত নিলাম কত বারো বুঝতে পারছো কী বললাম দুশো পর্যন্ত আমরা কত নিলাম বারো নিয়ে নিলাম তারপরে আমরা কি নেব দুশো থেকে আড়াইশো অর্থাৎ এই যে ঘর রয়েছে এই ঘরে আমরা কত নেব পাঁচ তাহলে এইটা হয়ে গেল আমাদের পাঁচ হাইট তাহলে আমরা দুশো থেকে আড়াইশো নিলাম পাঁচ বোঝা গেল দেখে নাও জিরো থেকে ফিফটি কটা দোকানদার আটটা ফিফটি থেকে হান্ড্রেড কটা দোকানদার এই যে হাইট পনেরোটা তাহলে এইটা আমাদের কত আট এটা পনেরো তারপর দশ তারপরে বারো তারপরে পাঁচ দেখো প্রত্যেকটা আমরা কী পেলাম একটা আয়ত লেখো পেলাম বোঝা গেল তাহলে কোনো অঙ্কে তোমাকে যদি আয়ত লেখো বের করতে হয় তুমি এরকম করে সলভ করে নিতেই পারবে শেষ ক্লিয়ার ধ্যান দিয়ে বোঝার জিনিস এই গ্যাপ কত জিরো থেকে ফিফটির মধ্যে গ্যাপ ফিফটি ফিফটি থেকে হান্ড্রেডের মধ্যে গ্যাপ ফিফটি তার মানে নিম্নসীমা এটাকে বলা হয় ভালো করে শুনবে নিম্ন সীমা আর উচ্চ সীমার মধ্যে গ্যাপ সব সময় কি হতে হবে সমান হতে হবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা পরের কোশ্চেনে আসি তিন নম্বর কোশ্চেনটা কেন নিলাম দেখো তিন নম্বর কোয়েশ্চেনে এখানে যেমন দেখো ফিফটিতে শেষ ফিফটি থেকে শুরু কিন্তু তিন নম্বরে দেখো পনেরো অর্থাৎ ফিফটিনে শেষ কিন্তু ষোলো থেকে শুরু তার মানে সেম টু সেম হচ্ছে হচ্ছে না তো এই রকম যে অঙ্ক আছে এই অঙ্ক তারপরে দেখো ষোলো থেকে একুশ একুশ আর নাই বাইশ থেকে সাতাশ তার মানে এই রকম অঙ্ককে হয় সীমা কি ভালো করে শুনবা দন্তায় ধীরঘি ময় আকার সীমা তাহলে এই সীমাগুলিকে সীমা নাই নিয়ে যেতে হবে এখানে দেখো সীমা আর সীমানা একই তাহলে স্যার সীমাতে আছে সীমানাতে নিয়ে যাব তাহলে এখানে লিখবো আমরা একটা লাইন শ্রেণী সীমানা শ্রেণী সীমানা তাহলে স্যার শ্রেণী সীমানা এই মাঝখানে রাখবো আমরা কি দেখো মনে রাখবে পনেরো থেকে ষোলোর মধ্যে গ্যাপ কত এক ওই এককে দুই দিয়ে ভাগ করতে হয় ভালো করে বুঝবে নিয়ম হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা বাই দুই এক বাই দুই করলে কত পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ কী করতে হয় নিম্ন সীমানা থেকে বিয়োগ করতে হয় উচ্চ সীমানার সঙ্গে যোগ করতে হয় আবার বলছি নিম্ন সীমানা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ আর উচ্চ সীমানার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করতে হয় তাহলে দশের থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে দশ থেকে অর্ধেক বাদ দিলে সাড়ে নয় আর পনেরোর সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলে ফিফটিন পয়েন্ট ফাইভ আচ্ছা দেখো এবার ষোলোর থেকে নিম্ন এটা এটার থেকে আবার কী করব বিয়োগ ষোলো থেকে পয়েন্ট বিয়োগ করলে ফিফটিন পয়েন্ট ফাইভ একুশের সঙ্গে পয়েন্ট প্লাস করলে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থেকে পয়েন্ট বিয়োগ করলে একুশ দশমিক পাঁচ থেকে বিয়োগ করলে যোগ করলে সাতাশ দশমিক পাঁচ টোয়েন্টি থেকে বিয়োগ করলে টোয়েন্টি এইট থেকে বিয়োগ করলে থার্টি সেম আমরা কী করবো প্রত্যেকটার ক্ষেত্রেই নিম্নটা থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করবো আর উচ্চ সীমানা এর সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করবো নিম্ন থেকে পয়েন্ট ফাইভ মাইনাস ফর্টি থেকে মাইনাস করলে কত হবে থার্টি নাইন পয়েন্ট ফাইভ আর উচ্চর সঙ্গে অ্যাড করলে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ বোঝা গেলো কি বললাম একটা গ্যাপ করে দিই এখানে এইবার দেখো এবার তোমরা দেখবা যে এই ফিফটিন পয়েন্ট ফাইভ মানে প্রথমের উচ্চসীমা আর পরবর্তী নিম্নসীমা সেম মিলে গেল কি না মিলে গেলে আমরা কি বলবো সীমানা সীমানা হলে আমরা অঙ্ক করতে পারবো তাহলে অঙ্ক স্টার্ট করি এখানে এইখানে যে আমাদেরকে আয়ত লক্ষ্য অঙ্কন করতে বলেছে সেখানে আমরা এক্স অক্ষ নিব আর একটা ভেরি গুড ওয়াই অক্ষ নিব তাহলে প্রশ্ন হলো এক্স অক্ষ কোন দিক বরাবর নিব এবং ওয়াই অক্ষকে কি নাম বরাবর নিব তাই না দেখো লোক সংখ্যা যেখানে আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সেটা নিবে কোথায় ওয়াই অক্ষ বরাবর ক্লিয়ার তাহলে ওয়াই আমরা কী হিন্দি হিন্দিভাষী লোক এই দিকে আমরা কি কী হিন্দি ভাষী, লোক বুঝতে পারছো কি বললাম আর এক্স অক্ষ বরাবর আমরা কি নেবো এখানে নেব আমরা বয়স বা আমরা লিখতে পারি শ্রেণী সীমানা শ্রেণী সীমানা বয়স হয়ে গেল তাহলে আমাদের কত রয়েছে ম্যাক্সিমাম কত কুড়ি তাহলে আমার প্রত্যেকটা ছোটো 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 যে ঘর রয়েছে সেখানে এক দুই তিন চার পাঁচ নিয়ে নিলাম ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ব্যাস আর লাগবে না কারণ কুড়ি আমাদের সব থেকে বেশি আর এখানে নয় দশমিক পাঁচ আর ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ দেখো স্টার্ট হচ্ছে কোথাও থেকে জিরো থেকে জিরোর উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আমি এবার ডিরেক্টলি পাঁচ ঘর করে নিয়ে নিচ্ছি ক্লিয়ার আচ্ছা এবার দেখো তাহলে আমি কত পর্যন্ত নিলাম ফিফটি পর্যন্ত হয়ে গেল নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ দেখো নাইন কোথায় আমার টেন এটা আর এটা নাইন নাইন আর টেনের মাঝখানে কত নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ তাহলে ফিফটিন এটা সিক্সটিন এটা এর মাঝখানে ফিফটিন পয়েন্ট ফাইভ তার মানে এই যে ঘর আছে এই ঘর পর্যন্ত আমি কত হাইট নিব আট কারণ আমার হিন্দিভাষী লোক কতজন আছে 8 তাহলে 9.5 পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন আট ঘর নিব অর্থাৎ স্কেল ধরবা শয্যা এরকম করে স্কেল ধরে যেখানে 8 আছে ওইখানে পয়েন্ট দিয়ে দিলাম তাহলে আমি এইটুকুটা নিয়ে নিলাম নাইন থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ হয়ে গেল ক্ষেত্র তারপর ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পরে ক্লিয়ার কত ফরটিন তাহলে আমার ফরটিন এখানে আছে ফরটিন নিলাম আমি তাহলে আমি স্কেল ধরে ফরটিন হাউজ বা ফরটিন পর্যন্ত আমি নিয়ে নিলাম কত ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ তারপর তাহলে কী হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি এইটের মাঝখানে কত দশ ঘর আমার দশ এখানে রয়েছে দশ আমি কি করব স্কেল ধরবো স্কেল ধরে আমি যেখানে পাবো সেখানে পয়েন্ট নিয়ে নেব হয়ে গেল আমাদের কত টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ বুঝতে পারতেছো এই রকম করে তোমাকে কি করতে হবে সব কটা আয়তক্ষেত্র আঁকতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আয়ত লেখো কি করে অঙ্কন করতে হয় এইবার এক তিন দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আয়ত লেখো কোন কোন অঙ্কের মধ্যে দেওয়া আছে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বর পর্যন্ত আয়ত লেখ দেওয়া আছে চার নম্বর এবার তুমি সাত নম্বরেও আয়ত লেখ পাবে দেখো ভালো করে সাত নম্বর আট নম্বর আছে না আয়ত লেখ। কিন্তু সাত এবং আটে এরকম ইন্টারভেল দেওয়া নাই দেখো সাত নাম্বারে কি দেওয়া আছে আমি পড়ছি বলেছে চাঁদার পরিমাণ কুড়ি টাকা সাত নম্বরে বলছি হ্যাঁ কুড়ি টাকা চাদা দিয়েছে এরকম কজন আছে কুড়িজন পঁচিশ টাকা চাঁদা দিয়েছে কজন আছে ছাব্বিশ জন তারপর তিরিশ টাকা চাঁদা দিয়েছে কজন ষোলো জন তাহলে এই রকম যে ভ্যালুগুলো দেওয়া আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ভ্যালু হচ্ছে দশ চার আঠেরো ছয় দশ চার আঠেরো ছয় যাগে তাহলে আমাদের এরকম দেওয়া আছে এখানে হচ্ছে চাঁদার পরিমাণ এখানে টাকা কিছু একটা ভ্যালু আছে তাহলে আমরা কি দেখলাম যে কুড়ি টাকা দিয়েছে এমন জন আছে তাই না এরকম করে ডেটা দেওয়া থাকলে আমরা তো ইন্টারভেল পাচ্ছি না ইন্টারভেল আমাদেরকে কী করতে হবে বের করে নিতে হবে এই কুড়িটাকে আমরা কী লিখবো পনেরো থেকে নিয়ে কুড়ি এই পঁচিশকে আমরা কী লিখতে পারি কুড়ি থেকে নিয়ে পঁচিশ তারপরে পঁচিশ থেকে নিয়ে তিরিশ তিরিশ থেকে নিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে নিয়ে চল্লিশ তাহলে আমরা কী গ্যাপগুলো পেয়ে যাব ক্লিয়ার আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমার ইলেভেন পয়েন্ট টু এখানে কোশ্চেন নাম্বার সেভেন এবং কোশ্চেন নাম্বার এইট এইভাবে গুছিয়ে নিতে হবে চাঁদার পরিমাণ পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে কুড়ি টাকা দিয়েছে কজন এই কুড়ি জন কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা দিয়েছে কজন ছাব্বিশ জন তাহলে এখানে পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়েছে কজন ষোলো জন এরকম করে তোমরা কী করবে এরকম বক্স বানিয়ে নিয়ে এই নাম্বারসগুলি পেয়ে যাবে এই নাম্বারসগুলিকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে আয়ত লেখ অঙ্কন করে নিতে পারবে ক্লিয়ার আমি তোমাদের আয়ত লেখর পরে রয়েছে বহুভুজ অঙ্কন বহুভুজ অঙ্কনটা দেখাবো আচ্ছা বহুভুজ অঙ্কন রয়েছে কোন কোন কোশ্চেনে বলে দিচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার টেন ইলেভেন টুয়েলভ যতগুলো কোশ্চেন আছে সব কটাতেই বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে ওকে তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আমরা আয়ত লেখোর পরের পার্ট বহুভুজে চলে যাব স্টুডেন্ট এইবার আমরা নেক্সট পার্ট অর্থাৎ বহুভুজের ক্ষেত্রে অঙ্ক সলভ করব দেখো বহুভুজের ক্ষেত্রে আমাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে ধরে নাও তোমার স্কুলে অঙ্ক পরীক্ষায় তিরিশ নাম্বার পেয়েছে বারো জন ছাত্র চল্লিশ নম্বর পেয়েছে আঠারো জন পঞ্চাশ নাম্বার পেয়েছে একুশ জন এরকম গ্রাফ দেওয়া রয়েছে বলেছে বহুভুজ অঙ্কন করো দেখো আমরা আবার কি করবো একটা এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ নেব এক্স অক্ষ বরাবর আমরা কাকে নিব না প্রাপ্ত নম্বর কাকে নেব এক্স অক্ষ বরাবর আমরা প্রাপ্ত নম্বর আর ওয়াই অক্ষ বরাবর নিয়ে নিচ্ছি আমরা ছাত্র ছাত্রী সংখ্যা ক্লিয়ার তাহলে দেখো প্রাপ্ত নম্বর কত আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে আমরা কি করছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমাদের কি হয়ে গেল প্রাপ্ত নম্বর হয়ে গেলো ছাত্রছাত্রীগত বারো আঠেরো একুশ সব থেকে কম তিন সব থেকে বেশি একুশ তাহলে দেখো এক দুই তিন নিলাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে আমরা এইবার কি করব দেখো স্টুডেন্ট আগের অঙ্কে কি করেছিলাম বহুভুজের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম কুড়ি থেকে তিরিশ তারপর এটা তিরিশ থেকে চল্লিশ কিন্তু এখানে এরকম করব না কারণ আমি একজ্যাক্ট পয়েন্ট নিয়ে আমার কাজ আয়তক্ষেত্র নিয়ে আমার কোনো ফাংশন নেই বুঝতে পারতো সে কি বললাম দেখো তিরিশ কমা বারো তার মানে এখানে এক্স অক্ষ বরাবর যদি প্রাপ্ত নম্বর হয় ওয়াই অক্ষ বরাবর কি আসবে ছাত্র ছাত্রী সংখ্যা কিন্তু স্টার্টিং নিতে হবে স্টার্টিং সবসময় মনে রাখবে জিরো কমা জিরো মানে এইখান থেকে স্টার্ট যদি আমাদের কিছু না বলে দেওয়া থাকে বোঝা গেল স্টার্টিং কথা থেকে নেব আমরা তাহলে জিরো কমা জিরো থেকে তারপরে কত তিরিশ কমা বারো তার মানে এক্স অক্ষ বরাবর তিরিশ দশ বিশ তিরিশ আর ওয়াই অক্ষ বরাবর কত বারো এ দেখো দশ এগারো বারো এখান থেকে ঘর তোমরা তোমাদের গ্রাফে তিরিশের পরে এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে এগারো বারো এইখানটা আমরা চলে আসবো তিরিশ কমা বারো বোঝা গেল তাহলে তিরিশ কমা বারোতে আমরা একটা কী করে দেবো পয়েন্ট দেবো কারণ বহু বুঝের ক্ষেত্রে কাজ কার পয়েন্টের জিরো কমা জিরো জিরো মার্ক্স পেয়েছে জিরো জন তিরিশ মার্কস পেয়েছে বারো জন চল্লিশ মার্কস পেয়েছে আঠেরো জন তাহলে ফর্টি আমরা এক্সে গেলাম উপরে গুনব আঠেরো ফর্টি কমা এইটিন পেলাম তারপরে ফিফটি কমা টোয়েন্টি ওয়ান ফিফটি কমা টোয়েন্টি ওয়ান তারপর সিক্সটি কমা ফিফটিন সিক্সটি কমা ফিফটিন পেলাম তারপরে সেভেন্টি কমা সিক্স সেভেন্টি কমা সিক্স থ্রি ফোর লাস্ট তাহলে এইবার দেখো আমরা এইটটি কমা থ্রির পরে কিনব কারণ আমাকে তো ম্যাচ করতে হবে বহু বুঝাগতে হবে আমি নাইনটি কমা জিরো বা মার্কস পেয়েছে এমন কোনো স্টুডেন্ট নাই বোঝা গেল তাহলে এই যে ভ্যালুগুলি পেলাম কী কী জিরো কমা জিরো এ স্কেল নিবে হ্যাঁ ডি এফ জি এইচ আর লাস্টে এ থেকে নিয়ে এইচ এটাকে জয়েন করে দিবা। ক্লিয়ার তাহলে এ বি সি ডিই এফ জি এইচ এইটা কি হয়ে গেল একটা বহুভুজ তার মানে বহুভুজের ক্ষেত্রে আয়ত লেখো আঁকার প্রয়োজন নাই খালি ডট দিয়ে মানে এক্স্যাক্ট পয়েন্ট দিয়েই হয়ে যাবে ক্লিয়ার কিন্তু যদি বলে আয়তনে খোর সাহায্যে তখন তোমাকে কি করতে হবে পরের অঙ্কে বুঝা দিচ্ছে দেখো এই অঙ্কে শ্রেণী দেওয়া আছে কত দেখো ভালো করে শুনবে আমাকে দেওয়া আছে শ্রেণী সীমা কত আছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ আছে তারপরে আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ কেন বললাম শ্রেণী সীমা দেওয়া আছে এটাও বুঝতে হবে কারণ সীমার পরে আমরা কি জানি শ্রেণী সীমানা তাই কি না শ্রেণী সীমানা তোমাদেরকে আগে শিখিয়েছিলাম উচ্চ সীমার নিম্ন সীমার মধ্যে কত গ্যাপ এক এক গ্যাপ মানে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে একের অর্ধেক হাফ তার মানে এই নিম্ন থেকে হাফ বিয়োগ উচ্চর থেকে হাফ যোগ করবো একের থেকে যদি আমি হাফ বিয়োগ হ্যাঁ হাফটা আসলো কী করে আবার বলে দিচ্ছি দশ এগারোর গ্যাপ কত এক ওই এককে দুই দিয়ে ভাগ করতে হয় পয়েন্ট কত তাহলে এই পয়েন্ট ফাইভ কী করবো আমরা ওয়ান থেকে মাইনাস পয়েন্ট ফাইভ এক থেকে হাফ বিয়োগ করলে হাফই হয় আর দশের থেকে হাফ যোগ করব সাড়ে দশ ঠিক আছে সেমভাবে প্রত্যেকটা এগারো থেকে হাফ বিয়োগ করলে সাড়ে দশ কুড়ির থেকে হাফ যোগ কর সাড়ে কুড়ি একুশ থেকে হাফ বিয়োগ করলে সাড়ে কুড়ি তিরিশ থেকে হাফ যোগ করলে সাড়ে তিরিশ তার মানে কী দেখো এখান থেকে যখন তুমি হাফ বিয়োগ করবে আগেরটাই চলে আসবে তার মানে তোমাকে হাফ বিয়োগ করার দরকার পড়বে না কারণ এখান থেকে হাফ বিয়োগ করা মানে আগেরটার সঙ্গে হাফ যোগ করে যা পাইছি সেইটাই আসবে বোঝা গেল কী বললাম ক্লিয়ার তাহলে আমরা শ্রেণীর সীমানা পেয়ে গেলাম আচ্ছা এইবার কি রয়েছে পরিসংখ্যা লাস্ট পার্ট কী আছে পরিসংখ্যা কত আট তিন ছয় বারো চার আট তিন ছয় বারো চার তাহলে এবার আমরা কী করব এক্স্যাক্টলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেব ক্লিয়ার এক পাশে এক্স পক্ষে ওয়াই এই যে পরিসংখ্যা আছে এগুলো ওয়াই অক্ষে নেব মিনিমাম থ্রি ম্যাক্সিমাম বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হয়ে গেল ওয়াই অক্ষ বরাবর কি নিলাম পরিসংখ্যা তাহলে এখানে অ্যারো দিয়ে লিখে দেবা পরিসংখ্যা এক অক্ষ বরাবর কী নিব শ্রেণী সীমা না তাহলে কী লিখব শ্রেণী সীমানা ওয়াই অক্ষ বরাবর স্টুডেন্টদের কোনো সমস্যা হয় না কারণ বড় বড় একটা ঘরকে এক আবার একটা ঘরকে দুই আর বড় একটা ঘরকে তিন গ্রাফ পেপারে নিয়ে নেয় কিন্তু অক্ষ বরাবর সমস্যা হয় কারণ অক্ষ অনেক সময় কী হয় সাড়ে পাঁচশো হাজার চলে যায় তখন কি করতে হবে আমাদেরকে দশ দিয়ে ভাগ করে নিতে হবে ধরো বললো এক হাজার তো এক হাজারটা পাবা না পাবা পাবা না একটা করে জিরো কি করবা কাটবা মানে তুমি দশ দিয়ে কি করলা ভাগ করে নিলা কিন্তু এখানে মিনিমাম কত আমি বারবার বলি মিনিমাম ম্যাক্সিমাম কেন বলি দেখো যদি এখানে অনেক বেশি আসে তখন কি করতে হবে এটাকে দশ দিয়ে বা পঞ্চাশ দিয়ে ভাগ করে নিতে হবে পয়েন্ট পাঁচ থেকে সাড়ে পঞ্চাশ পাওয়াই যাবে এটা জিরো এটা এক জিরো একের মাঝখানেই পয়েন্ট পাঁচ ক্লিয়ার পয়েন্ট পাঁচ থেকে সাড়ে দশ আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো মন দিয়ে শুনবা হ্যাঁ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নিলাম পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে জিরো যে আছে জিরো এক একের ঠিক আগে পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট মানে কত দশ আর এগারোর নিয়ে নিলাম কত হাইট যাবে এটা আট এটা যাবে হচ্ছে আট ঘর তাহলে এই ডায়াগ্রামটা রকম হবে বোঝা গেল থেকে 10.5 এটা কত 10.5 কত হাইট গেল আট হাইট ক্লিয়ার তারপর 10.5 থেকে 20.5 কত ঘর যাবে 3 ঘর 10.5 থেকে টোয়েন্টি পয়েন্ট তিন তাহলে আমরা এত হাইট দেবো না কত কেন আমার তো প্রয়োজন তিন দিয়ে দিলাম টোয়েন্টি থেকে থার্টি পয়েন্ট ফাইভ ছয় ঘর যাবে গেল তারপরে বারো ঘর যাবে বারো ঘরটাই সবথেকে বেশি ফর্টি পয়েন্ট ফাইভ পর্যন্ত তারপরে যাবে চার ঘর যাবে চার ঘর তাহলে আমাদের এখানে কমপ্লিটেড হয়ে গেল কি আয়ত লেখো চাইছে কি আয়ত লেখো চাইতেও পারে হয়ে গেল বহুভুজও এখান থেকে চাইতে পারে দেখো বহুভুজের নিয়ম হচ্ছে এই পয়েন্ট ফাইভ না টেন পয়েন্ট ফাইভের মাঝখানটা তোমাকে কী করতে হবে ডট করতে হবে তার মানে যতগুলা আর এত লেখর শীর্ষ লাইন আছে তার মিডিলে আসতে হবে তাহলে স্যার আমরা পয়েন্ট ফাইভ আর টেন পয়েন্ট ফাইভের মাঝখানে কত আছে কী করে বুঝবো তাই না পয়েন্ট ফাইভ আর টেন পয়েন্ট ফাইভ এর মধ্যে গ্যাপ হচ্ছে দশ মনে রাখবে কত গ্যাপ দশ দশের গ্যাপ মাঝখানে কত পাঁচ বেশ হয়ে গেল তাহলে দেখো মন দিয়ে বার পাঁচ মানে ফাইভ পয়েন্ট ফাইভ হবে

তার মানে এইখানে পয়েন্ট ফাইভের আগে এই দিকেও তো আমাকে কী করতে হবে তার মানে দেখো এখান থেকে নিয়ে এইখানের মধ্যে কত ডিস্টেন্স ভালো করে শুনবে এটা পেয়েছি আমরা মিডিলে কত ফাইভ এবং এখানে মিডিলে কত পেয়েছি আমরা ফিফটিন পয়েন্ট ফাইভ তাহলে দশ এর গ্যাপ হচ্ছে প্রত্যেকটার মধ্যে কত করে গ্যাপ দশ এখান থেকে এটা দশের গ্যাপ এইটুকু গ্যাপ দশ আবার এইটুকু গ্যাপ দশ তাহলে এরপরেও দশ ঘর এই সেন্টার থেকে গুনে গুনে যাব এবং এইখানে যেটা আছে এই হাইট এই ডিস্টেন্সটা এইটা এখানেও দশ ঘর গুনে গুনে আমরা আসব তার মানে পয়েন্ট থেকে যেটা আছে পাঁচ ঘর আসবো ক্লিয়ার এখান থেকে দশ ঘর মানে পয়েন্ট ফাইভ থেকে পাঁচ ঘর আমরা ব্যাক করলে কথা পাবো মাইনাস এ পেয়ে যাব তাই না মাইনাস দেখো পয়েন্ট পাঁচ থেকে তুমি পাঁচ কি করবে মাইনাস করবে তাই কি না এবার তোমাকে ধরো বিয়োগ শেখানোর কোনো প্রয়োজন নাই কেন পয়েন্ট পাঁচ থেকে পাঁচ এগুলো তো নাথিং টু ডু শেখাবো না নিজে থেকে করবে সেম এখানে কত এটা ফিফটি পয়েন্ট ফাইভ কত এটা ফিফটি পয়েন্ট ফাইভের থেকে কত অ্যাড করবে পাঁচ কত পাবে বলতে হবে এটা বলতে হবে না তাহলে এই যে মিডিলগুলো পেয়ে গেলে এইগুলাকে এবার কি করে দিবা যোগ করে দিবা তাহলে তুমি কি পেয়ে গেলে একটা বহুভুজ পেয়ে গেলে বোঝা গেলো কী বললাম আশা করি বুঝতে পারছো কি করে বহুভুজ আঁকতে হয় নাম দিয়ে দেবে সি ডি তাহলে এফ জি হলো সেই উদ্দিষ্ট বহুভুজ যার স্থানাঙ্গগুলি কত এই ভ্যালুটা নিবা এই ভ্যালুটা নিবা এখানে আমরা যত পেয়ে যাচ্ছি যেমন এক থেকে দশ এর মধ্যে কত মিডলে কত ছিল এটা ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ কমা আট ফিফটিন পয়েন্ট ফাইভ কমা থ্রি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কমা ছয় এই পয়েন্টগুলো নিয়ে আমরা কী আঁকলাম বহুবুজ আঁকলাম দেখো যদি বুঝতে অসুবিধা হয় বলবা আমি কিন্তু তোমাদেরকে আবারও তোমাদের কমেন্ট বক্সে যে যে সমস্যা সেইগুলো বুঝিয়ে দেব এখানে কেন আমরা আয়ত লোক আঁকলাম না কারণ এক্স্যাক্টলি পয়েন্ট পেয়ে গেছি কিন্তু এখানে পয়েন্ট ছিল না এখানে আমাকে ইন্টারভেল দিয়েছিল ইন্টারভেলের মিডিলটাকে বের করতে হয়েছে কিন্তু আগে চেক করব উচ্চ উচ্চসীমা সীমা এক না আলাদা একই হলে সমস্যা নাই মিডিলটা এমনি বেরিয়ে যাবে কিন্তু আলাদা হলে কী করতে হবে এই দুটার গ্যাপ দেখতে হবে এক ওই এককে দুই দিয়ে ভাগ করতে হবে হাফ ওই হাফ দিয়ে এর থেকে বিয়োগ করবো আর এর সঙ্গে যোগ করব। ক্লিয়ার আশা করি বুঝতে পারছো যদি তোমাদের এই লেসেন অর্থাৎ ইলেভেন পয়েন্ট টুতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে বলবা আমি তোমাদের চেষ্টা করব আবারও বুঝিয়ে দেওয়ার জন্য দেখো বোঝার সময় একবার নয় একশোবারও বোঝার চেষ্টা করবা কিন্তু বাড়িতে যদি প্র্যাকটিস না করো ওই একবার হোক আর একশোবার হোক কোনো দাম নাই তার মানে তোমাকে বাড়িতে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে ওকে স্টুডেন্ট আজকের মতো টাটা